অন্যান্য ধর্মাবলম্বীরাও যদি এই দরবারে আসে বীর কেম্পা জানে আউযু বিল্লাহ আউযু বিল্লাহ তারপরে তাদেরকে দূরে সরিয়ে দেন না একটা বিশেষ হিকমত অবলম্বন করে মহব্বত দিয়ে তাদেরকে ইসলামের কথা বললেন আমি আমার পীর কেম্পাজারকে কোনোদিন চার জানু হয়ে বসতে দেখিনি তিনি অসুস্থ অবস্থাও কেম্পাজার হুজুর তিনি তাশাহুদের শুরুতে বসে এর পিছনে কারণ কি কেম্পাজার হুজুর যখন কদম রাখতেন জমিনে সেই কদম রাখাটা নবী পাকের তরিকা অনুসারে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل جعلنا منكم شرعة ومنهاجا الله পাক পরবর্তীকার আলম ঘোষণা দিচ্ছে আমি তোমাদের জন্য একটি বিধান দিয়েছি ওয়া মিনহাজা এবং এক সহজ সরল পথ দিয়েছি দাদু এই আয়াতে কারিমার বিশেষত দুইটি দিক দর্শন রয়েছে একটি দিক দর্শন হলো শরীয়তের দিক দর্শন আরেকটি দিক দর্শন হলো ইলমে লাদুনির দিক দর্শন ইলমে মারফত ও ইলমে হাকীকত ও ইলমে তরিকাতের দিক দর্শন কেবল আজান সাহেব হুজুর আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন কেবল আজম সাহেব হুজুর সারাটি জীবন আমাদেরকে খোদা প্রাপ্তি রাস্তা হাসিল করার লক্ষ্যে তিনি আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ধাবিত হওয়ার লক্ষ্যে তিনি রাত দিন অগাধ পরিশ্রম করেছেন প্রায় 50 বছর পর্যন্ত অগাধ পরিশ্রমের ফল হলো এই বিশ্ব যা আকারে বেড়েছে দাদু স্বপ্নের কোথায় ছিল এই দরবার শরীফের অবস্থা অবস্থান প্রাথমিক পর্যায়ে সুন্নের কোথায় ছিল খানকায় মুজাহিদিয়া ছিল জাকের ক্যাম্প ছিল কালের বিবর্তনে বিশ্ব জাকের মঞ্জিল হয়েছে কেবলা জান হুজুর তিলি তিলে এই দরবার শরীফকে তালে পরিণত করেছে এই দয়াটুকু কার আমার আল্লাহ পীর কেবলা জান প্রায় সময় বলতেন বাবা আপনারা পীরের দরবারে আসা যাওয়া করেন পীর আপনাদের মাকসুদ না আপনাদের মাকসুদ হলো আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন আমরা পীরের দরবারে আসা যাওয়া করি কেন খোদা প্রাপ্তির রাস্তা হাসিল করার লক্ষ্যে মদিনা কামওয়ালার রাস্তা হাসিল করার লক্ষ্যে দাদু মানুষের জীবনের মহা মূল্যবান সম্পদের নাম হল ঈমান আর ঈমানের মধ্যে নূর পয়দা হয় মুমিনের ভালো আমল সমূহের মাধ্যমে দাদু যদি কোন ব্যক্তির জীবনে তার আকীদার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুটি থাকে সে যদি পাহাড় পরিমাণ এবাদত বন্দেগী করে কোনো কাজে আসে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার এলেম আমল কম ছিল তার সঙ্গীদের এলেম আমল কম ছিল কিন্তু রাসূল পাকের প্রতি তাদের ধ্যান ধারণা ভালো ছিল তাদের সাথে ইসলামের চিহ্নিত দুশমনদের সাথে একটা আতাত ছিল কুফারে কুরাইশদের একটা আতাত ছিল কি করে নবী আখিরি জামান দয়া নবীকে নিশ্চিত করা যায় নবী পাকের শান কি স্তব্ধ করা যায় যেই কারণে তারা আল্লাহ পাক পরবর্তীকার আলমের ঘোষণা অনুসারে চিহ্নিত মুনাফিক হয়ে চির জাহান্নামী হয়ে গেল পীর কেবলা জান সাহসুবিয়াল্লামা ফরিদ তুমি আমাদেরকে কি শিক্ষা দিয়েছে এ তরিকার নামার সময় আমরা কি বলছি হে খোদা আপনার জাত পাকের কসম দিয়ে বলতেছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়ব না ঠিক দাদু সত্য তরিকার ভিত্তি হলো মদিনা ওয়ালার প্রেম ভালোবাসা ঠিক কেবলা জান বলতেন বাবা রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই সে সারাসার বেঈমান
তাদের দয়াল নবীতে তিনি রহমাতুল লিল আলামিন এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই এই নবী পাকের সাথে যাদের দাদু আত্মিক সুসম্পর্ক ছিল প্রেম ছিল যারা নবী পাকের প্রেম ভালোবাসাকে লালন করেছিল নবী পাকের তরিকা সুন্নাত সমূহকে লালন করেছিল তারা ব্যক্তির জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক পর্যায়ে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বংশগত মর্যাদার দিক দিয়ে হযরতি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নীল আকাশের নিচে জমিনের উপরে যিনি নিম্নমানের ছিলেন কিন্তু আমার নবী পাকের সাহাবত মুহাম্মদ এসে পৃথিবীর মধ্যে সেরা মানুষ হয়ে গেলেন মনে রাখবেন কিতাবে মানুষ মানুষ হয় না দাদু টাকা পয়সা মানুষ মানুষ হয় না মানুষ মানুষ হয় মদিনা কামিওয়ালার প্রেম ভালোবাসাকে লালন করার কারণে নবী পাকের সুন্নাত সমূহের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার কারণে নবী পাকের সুন্নতের আনুগত্য করার কারণে কেবল জান হুজুর সম্পর্কে আপনারা অনেকেই জানেন হয়তো বা অনেকেই নাম শুনেছেন আল্লাহর ওলির মহব্বতে ইমানের ইমানের যে প্রেম রয়েছে ওলির মহব্বতের প্রেমের টানে বিশ্ব জাগার মুক্তি রাখছে হুজুর কেবলা যার সুন্নতের আনুগত্য করেছে আমি আমার পীর কেবলা যারকে কোনদিন চার জানু হয়ে বসতে দেখিনি তিনি অসুস্থ অবস্থাও কেবলা যার হুজুর তিনি তাশাহুদের শুরুতে বসে এর পিছনে কারণ কি কেবলা যার হুজুর সদা সর্বদাই তিনি এতে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার পক্ষে তিনি সাধনায় মজগুল থাকতেন এবং কিবলা জান হুজুর যখন পায়চারি করতে কিবলা জান হুজুর যখন পায়চারি করতেন বিকাল বেলা আমি নরধমের নসিব হয়েছিল এক দিন না অসংখ্য দিন কিবলা জান হুজুরের সহবত মহব্বত এখতিয়ার করতে আমি দেখেছি কিবলা জান হুজুর যখন কদম রাখতেন জমিনে সেই কদম রাখাটা নবী পাকের তরিকা অনুসারে আমরা তো এই জমিনের মধ্যে যখন হাঁটাহাঁটি করি যখন চলাফেরা করি আমাদের মধ্যে একটা দাম্ভিকতা কাজ করে এই দাম্ভিকতাকে যারা লালন করে তারা কশিন কাল ও মঞ্জিলে মাকসুদে বুঝতে পারে না হযরত লোকমান আলাইহিস সালাম তার সাহেব দাদাকে অসংখ্য নসিহত করেছে এর মধ্যে অনেক একটি নসিহত ছিল ওয়ালা তামশি ফিল আরদি মারাহা তুমি জমিনে দন্ডহ করে চলাফেরা করিও আমরা দরবার শরীফে আসছি এই দরবার শরীফের কি শিক্ষা হুজুর কিবলা জান আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে দাদু আদবের অসংখ্য দিকদর্শন রয়েছে এর মধ্যে আদবের অনন্য দিকদর্শন হল আদবে খোদা আদবে আল্লাহ তারপর হল আদবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরে আদবে মুমিন মুসলমান আদবে আউলিয়া দাদু বিয়াদব আল্লাহর রহমত থেকে বলছি কিবলা জান সদা সর্বদায় তিনি আদবকে অগ্রাধিকার করতেন তাই মুসলিম দার্শনিকদের জবানে শোনা যায় আল্লামা মোল্লা আলী কারী রাহমাহুল্লাহ তিনি রচিত কিতাবের মধ্যে উল্লেখ করেন আল আদাবু খাইরুম মিনাল যাহাব ওয়াল ফিদদা কিবলা জান হুজুরের নসিহত শরীফের এক নম্বরে উল্লেখ আছে আল আদাবু খাইরুম মিনাল যাহাব ওয়াল ফিদদা আদব স্বর্ণ এবং রূপার চেয়ে অতি উত্তম আল্লাহু আকবার একজন জাকিরিন একজন মুমিন মুসলমান যদি তার ব্যক্তির জীবনে আদবকে লালন করতে পারে ইনশাআল্লাহ তার দুনিয়ার জীবনও কামিয়াব অনন্তকাল আখিরাতের জীবনও কামিয়াব দাদু এই আদবকে লালন করতে পারে নাই চির অবিশ্বস্ত খবিসি ইবলিস শয়তান তাই আমরা সদা সর্বদাই যেন আদবের দিকে যেন লক্ষ্য বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের আদবের দিকে যেন লক্ষ্য রাখি লক্ষ্য রাখি আহলে বাইতের আদবের দিকে যেন লক্ষ্য আর সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদবের প্রতি যেন আমরা লক্ষ্য রাখি হয়তো বা অনেকে আহলে বাইতকে ভালোবাসে এটা মুমিনের ঈমান কিন্তু সাহাবী কেরামের কুৎসা রটনা করবো দুষ্টুটি তালাস করত সে কশিন কালো কামিয়াবির আশা করতে পারে না এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মত আকীদা ব্যালেন্স ঠিক রেখে চলতে হবে আর পীর কেবলা জান আমাদের এই শিক্ষা দিয়েছে
তাই আজকে ঐতিহাসিক বিশ্ব জাকের মঞ্জিল দরবার শুনবে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ জাকের নাশিকের সুন্নি তরিকতপন্থীরা ছুটে আসছে বিশেষ করে আলেমদের রুমে আমার ইস্তেহে মুফতি আলাউদ্দিন এবং ফরিদি আবু হলামি সোজারা ছিল আমি ছিলাম সেখানে আমার সাথে চট্টগ্রামের এক হক্কানি পীর মুর্শিদের একজন বিশিষ্ট মুরিদ বড় আলিম তিনি এসে হাজির হয়ে গেছেন এমনি ভাবে অসংখ্য অজানা অচেনা ওলামায়ে কেরাম ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে লালন করে তারা অনেকই দরবার শরীফে এসে তারা আশ্চর্য হয়ে গেছে একজন লোক বলতেছেন আফসোস হুজুরি কেবলা তার হায়াতে থাকাকালীন সবাই যদি আসতাম আমার জীবন ধন্য হয়ে যাইত এবার সবাই আসলাম আপনাদের হুজুরের দিরিক দর্শন পেলাম না আমি তোমাকে লক্ষ্য করে বলতেছি ওলিয়া উলিয়াদের বাবা যান তাদের পর্দা কেননা কাকল নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৌতির পেয়ালা পান করতে হবে আল্লাহ পাকের ঘোষণা আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত মৌতির হাত থেকে বাঁচতে পারবেন না আউলিয়া কেরাম বাঁচতে পারবেন না কিন্তু আউলিয়া কেরামের মৃত্যু আপনার আমার মৃত্যুর মধ্যে অনেক তফাত রয়েছে ঠিক না ঠিক আউলিয়া কেরামরা ইন্তেকালের পরে মুনকার নকির তাদের কবরের মধ্যে স্বাগত জানায় এবং আল্লাহ আসমান ওয়ালা উপর থেকে উপরওয়ালা সে ঘোষণা দিচ্ছে তার কবরে পরশ বিছিয়ে দাও তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও বলা হয় নিমকা রহমতের আরশ তুমি দুলহা দুলহারির মতো ঘুমিয়ে পড়ো তো যাও সময় তো কম আল্লাহ যদি পাঠিয়ে রাখে আমার দেখা হবে এই মঞ্চ তো মঞ্চের সাথে তো দাদু আমার নিত্য নতুন সম্পর্ক নয় এখন যারা যুবক হয়তো বা তারা মনে কি কোনো জন্ম হয়নি যে কালে আমার মারাধনের সাথে মঞ্চের সম্পর্ক ছিল কেবল আজান সাহেব হুজুর তিনি এত স্নেহ করতেন এত ভালোবাসতেন কেবল আজান হুজুরের স্নেহ ভালোবাসা কিছু ভুলতে পারি না পৃথিবীর যেখানে যাই না কেন দেশের যে কোনো প্রান্তে যাই না কেন কিন্তু কেবল আজান হুজুরের ভালোবাসা কিছু ভুলতে পারি না কেবল আজান হুজুর কে আল্লাহ পাক পরবর্তীকার আলমে শরাফতে উচ্চ মাকাম দান করেন তিনি এত ভদ্র ছিলেন হুজুর কেবলের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে এমন ব্যক্তি যখন কেবল আজান হুজুরের সামনে এসে হাজির হয়ে গেছে হুজুর কেবল আজান তার সাথে যা ইচ্ছা তা ব্যবহার করুন নাই বড় বড় গায়া নবীজির তরিকা অনুসারে নবী পাক যেমনি ভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথেও ভালো ব্যবহার করেছেন কেবল আজান হুজুর তাদের সাথে ভালো ব্যবহার করতেন এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও যদি দরবারে আসছে পীর কেবল আজান আউযু বিল্লাহ নাউযু বিল্লাহ তারপরে তাদেরকে দূরে সরিয়ে দেন না একটা বিশেষ হিকমত অবলম্বন করে মহব্বত দিয়ে তাদেরকে ইসলামের কথা বললেন ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ পাকের কাছে শুধুমাত্র পছন্দনীয় ধর্ম হলো দ্বীন ইসলাম ঠিক না বিঠি দুনিয়ার দুনিয়ার কোন ধর্মাবলম্বীদের দর্শন মানব জাতিদেরকে খোদা বাপের রাস্তা হাসিল করাতে পারে না একমাত্র বাবা জান দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার অন্তর্ভুক্ত যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ অনুসরণ করে তাদের দ্বারাই সম্ভব খোদা বাপের রাস্তা হাসিল করানো ঠিক না বেঠিক আল্লাহ পাক যেন সবাইকে সঠিক সুযোগ দান করে আমার একটা আগ্রহ থাকবে দাদু পীর কেবল জান কি বলতেন এক কথার বলে হক সাথে বলিয়ান আকাশে উড়িবে তব বিজয় নিশি ঠিক না আজকে গোটা বিশ্বের অবস্থা খুবই খারাপ শিয়ারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বর্তমানে প্রবেশ করে ফেলেছে শিয়াদের দর্শন থেকে দূরে থাকো যদি ইমান নিয়ে কবরে যেতে চান শিয়ারা জাহান্নামি এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক না বিঠি কারা কারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে লালন করতে চায় হাত উঠাবে ইলেকশন দিয়া মুজাহিদ দিয়া তেরে কায়
নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া কিবলা জান হুজুর একবার আমাকে বলতেছিলেন বাবা আপনার দাদা পীর দস্তগি রহমাতুল্লাহ আল্লাহ পাক তাকে তো বিশেষ দয়া করেছেন তিনা এলমে শরীয়ত এবং এলমে তরিকাতের যে কত গভীরতা ছিল বাবা আমি তো ভালোভাবে আস করতে পারি নাই আবার আরেক দিন তিনি নসীব প্রসঙ্গে বলতেছেন আপনার দাদা পীরের সিরায় আল্লাহ পাক আমাকে এমন দয়া করেছে একটা সমুদ্রের তলদেশে একটা কচ্ছপ কতবার উলুটপালু খায় আল্লাহ পাক দয়া করে আমাকে দেখাইছে কোন কোন সময় দেখা গেছে তিনি মিসকিনের মতো কথা বলতেন অসহায় লোকের মতো কথা বলতেন আবার কখনো কখনো দেখা গেছে আল্লাহ আকবার আল্লাহ তরিতে যে পাওয়ার ক্ষমতা সেই জাতির জবানের মধ্যে প্রকাশ পেত বাস্তব দেখা যায় এই বিশ্ব জাকের মঞ্জিল দিয়ে কত মানুষ কত ফতোয়া বাজি করলো তাতে লাভ হলো কি আল্লাহর অলির ন্যাক নিয়তের বরকতে তা আপন গতিতে চলতেছে চলতে থাকবে একটা প্রয়োজনীয় কথা বলে দিয়ে যায় হুজুর কিবলা জাত বলতেন বাবা সপ্তাহে যদি না পারেন মাসে আসবেন মাসে যদি না পারেন তিন মাসে আসবেন ছয় মাসে আসবেন তাও যদি না পারেন রুশির কাজা করবেন আপনাদের স্মরণ আছে কি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বর্তমানে আছেন প্রত্যেকে হাত উঠিয়ে বলেন যারা যারা শুনছেন বাবা সময় যদি নাও পান বর্ষরি একবার দরবার শরীফে আসবেন বাবা যাই না বেশি এটা যেন আপনাদের আমাদের কম্পাসের কাঁটা কোন দিকে থাকে জবান খুলবুল কম্পাসের কাঁটা কোন দিকে থাকে জবান খুলবুল কোন দিকে থাকে উত্তর দিকে উত্তর দক্ষিণে থাকে ঠিক না বেঠিক দাদু মুরিদের দেহের কাঁটা থাকে আপন হক্কানি পীর ও মুর্শিদের দিকে বক্তব্য শেষ করছি শেষ করার আগে আরেকটা কথা বলছি এই বাংলাদেশের মাটি আহলে সুন্নাতের জামাতের খাঁটি এই বাংলাদেশের মাটি স্বাধীনতা ভূখণ্ডের মাটি এটা হলো আহলে সুন্নাতের জামাতের অধ্যুষিত মুসলিম এলাকা এর মধ্যে সুন্দর অবকাশ নেই এই এলাকা হলো এই দেশ হলো মূলত সুন্নি জামাতের দেশ এই দেশ হলো ওলিয়া উলিয়াদের দেশ এই দেশ হলো পীর কামলাজার শাহ সুফিয়াল জামা ফরিদপুরের দেশ আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم